এই যে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপক হারে, এবং সঙ্গে সঙ্গে সড়কের পা আশেপাশে গরুর হাট, পশুর হাট পড়ছে, এটা একটা সমস্যা। রাস্তা কোথাও সমস্যা না যানজটের জন্য, এবং এ কারণে এই ধীরে চলার কারণে, এবং এবার আমি আমাদের অফিসারদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন রাস্তা, যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা নয়, মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ নেই। মানুষ তো কোথাও কষ্ট পেলে তখন আমি যদি বলি না কোনো যানজট নেই, তখন যারা ভুক্তভোগী তারা বুঝে আছে কি তো, মানুষের সাথে মিথ্যাচারটা আমি কেন। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে, যদি আমাদের গার্মেন্টস আজ এবং কাল তাদের ব্যাপক হারে যাওয়ার কথা, তো এইটা কোনো কোনো জায়গা হয়তো চাপটা বাড়াতে পারে রাস্তা।